একজন সন্তানের সবচেয়ে ভালো বন্ধু থাকে তার মা। কিন্তু যদি এমন হয় যে মাই তার সবচেয়ে বড় শত্রু, তাহলে কাহিনীটা কোন দিকে মোড় নেবে একটু ভেবে দেখেন। একজন সন্তানের সবচেয়ে ভালো বন্ধু সবসময় তার মা থাকে, তার মা সবসময় তাকে সাপোর্ট করে যায়, সবসময় সন্তানের ভালো চায় একজন মা। কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি মুভির কথা বলতে যাচ্ছি যেটির নাম হচ্ছে কালা, এবং এই মুভিতে একজন সন্তানের সবচেয়ে বড় শত্রুই তার মা। তার মা তার সন্তানের চেহারা পর্যন্ত দেখতে চায় না। এমন কি ঘটেছে এই মুভিতে সেটি দেখতে হলে অবশ্যই আপনাদেরকে কালা এই মুভিটি দেখার জন্য আমি সাজেস্ট করব। এই মুভিটি একটি বাস্তব কাহিনীর উপর নির্মিত হয়েছে এবং এই মুভিতে যারা কাজ করেছে সকলেই খুব সুন্দর কাজ করেছে। প্লাস এই মুভিতে তৃপ্তি অনেক ভালো কাজ করেছে, অনেক ভালো অভিনয় করেছে এবং তার এক্সপ্রেশন অনেক বেশি ভালো ছিল। তার এক্সপ্রেশন দেখলেই আপনারা বুঝতে পারবেন যে সে কতটা সিরিয়াসনেসভাবে অ্যাক্টিং করছে এবং তার এক্সপ্রেশনের মাধ্যমে সে সব কাহিনী ফুটিয়ে তুলতে পারছে। ওভারঅল অন্যান্য যারা ছিল সাইড ক্যারেক্টারে ছিল, কিন্তু তৃপ্তি মেইন লিডে অনেক ভালো অভিনয় করেছে, তার এই কাজটি প্রশংসা করার যোগ্য। এই মুভিটি আপনারা চাইলে দেখতে পারেন। এই মুভিতে একজন সিঙ্গারের কীভাবে ফেমাস হওয়ার গল্প তৈরি হয়েছে, কীভাবে সে কী কী করে কী কী ধাপে সে এত উপরে আসলো এবং কী কী কারণে তার মা তার শত্রু হয়ে গেল, এই সব কিছু বুঝতে হলে আপনাদেরকে এই কালা এই মুভিটি দেখার জন্য আমি সাজেস্ট করব। এই কালা মুভিটি আমাদের চারপাশে বাস্তব জীবনে যে ঘটে এমন কিছু জিনিসের ভিত্তিতে এই মুভিটি তৈরি করা হয়েছে। সাধারণভাবেই আমাদের আশেপাশে এই সব ঘটে। আপনারা মুভিটি দেখলে রিয়ালাইজ করতে পারবেন যে এমন কিছু তো আমাদের আশেপাশে বা আমাদের সাথেও ঘটে, এমন কিছু এই কালা মুভিটি দেখলে আপনাদের মনে হবে। তো এই কালা মুভিটি অ্যাকশন, ডিরেকশন এবং অ্যাক্টিংয়ের দিক দিয়ে সব দিক দিয়ে এই কালা মুভিটি ভালো হয়েছে। আপনারা চাইলে দেখতে পারেন, মুভিটি আপনাদের কাছে ভালো লাগবে বলেই মনে করি। তো যারা যারা মুভিটি দেখেছেন, কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং যারা দেখেননি তারা দেখে আপনাদের মতামতগুলো আমাদেরকে জানাবেন।